আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ার কেদাহ রাজ্যে ইমিগ্রেশনের অভিযানে 222 বাংলাদেশি আটক। মালয়েশিয়ায় শ্রমিক ভিসায় গিয়ে ব্যবসা, 7 বাংলাদেশি সহ 9 অভিবাসী গ্রেপ্তার। এবং মালয়েশিয়ার সাবাহ রাজ্যের গভর্নরের সঙ্গে বাংলাদেশের হাই কমিশনারের সাক্ষাৎ। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আপনার কি প্রিয়জনদের জন্য মন খারাপ, দেশে যেতে চাচ্ছেন? তাহলে আজই চলে আসুন আমাদের এনজেডে, কেননা আমাদের এনজেডে চলছে একই সাথে মালয়েশিয়া এবং মালিন্দা এয়ারলাইন্সের কুয়ালালামপুর টু ঢাকা অনওয়ে টিকিটের উপর ধামাকা অফার, যেটা আপনারা পাচ্ছেন সবথেকে সুলভ মূল্যে। যাতে থাকছে মালয়েশিয়া এয়ারলাইন্সে 30 কেজি বুকিং এবং মালিন্দা এয়ারলাইন্সে 35 কেজি বুকিং, আর সাথে 7 কেজি হ্যান্ড ক্যারি তো থাকছেই। তাহলে আর দেরি কেন, এখনই যোগাযোগ করুন আমাদের সাথে, চলে আসুন আমাদের অফিসে অথবা যোগাযোগ করুন নিচে দেওয়া হটলাইন নাম্বারে। থ্যাংক ইউ। মালয়েশিয়ার কেদাহ রাজ্যে 222 বাংলাদেশিকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। বাংলাদেশি ছাড়াও পাঁচ চীনা এবং একজন ভারতীয় নাগরিক এ সময় গ্রেপ্তার হন। অভিবাসন বিভাগ সূত্রে জানা গেছে, শুক্রবার দেশটির কেদাহ রাজ্যের কুলিমে বিদেশি কর্মী নিয়োগকর্তা পরিবর্তনের পরিষেবা প্রদানকারী অফিসে একটি সমন্বিত অভিযানে মোট 228 জন বিদেশিকে আটক করা হয়। কেদাহ ইমিগ্রেশন এনফোর্সমেন্ট ডিভিশনের ইন্টেলিজেন্স অ্যান্ড অপারেশন ইউনিটের ইমিগ্রেশন অফিসারদের একটি দল এই অভিযান পরিচালনা করে। কেদাহ ইমিগ্রেশন ডিরেক্টর মোহাম্মদ রিজওয়ান মোহাম্মদ জৈন জানান, অভিযানের সময় দেখা গেছে জড়িত কর্মসংস্থান সংস্থাগুলো একটি নির্দিষ্ট ফি দিয়ে বিভিন্ন চাকরির ক্ষেত্রে নিয়োগকর্তা পরিবর্তনের পরিষেবা দিচ্ছিল। এজেন্সিটি সমস্ত সেক্টরে কর্মীদের নিয়োগের ক্ষেত্রে প্রচারের জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো ব্যবহার করত। একটি কর্মসংস্থান সংস্থা বেছে নেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে এবং সংস্থাটি মানব সম্পদ মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে নিবন্ধিত রয়েছে কিনা তা নিশ্চিত করার জন্য বিবৃতিতে বলেন কেদাহ ইমিগ্রেশন ডিরেক্টর। ইমিগ্রেশন অ্যাক্ট 1959 বা 1963, ইমিগ্রেশন রেগুলেশন 1963, পাসপোর্ট অ্যাক্ট 1966 এবং অ্যান্টি ট্রাফিকিং ইন পার্সনস অ্যান্ড অ্যান্টি হিউম্যান স্মাগলিং অ্যাক্ট 2007 অনুযায়ী তদন্ত করা হচ্ছে। আটককৃতদের ডকুমেন্টেশন প্রক্রিয়া এবং পরবর্তী পদক্ষেপের জন্য আলোর সেটার ইমিগ্রেশন অফিসে নিয়ে যাওয়া হয়েছে। মালয়েশিয়ায় শ্রমিক ভিসা গিয়ে খুচরা মুদি দোকানের ব্যবসার অভিযোগে 7 বাংলাদেশি সহ 9 জন প্রবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। আটক বাকি দুইজনের একজন নেপাল, অপরজন মিয়ানমারের নাগরিক। বৃহস্পতিবার দেশটির পেনাং রাজ্যের লেবু, সুঙ্গাই পিনাং, মিন্ডেন হাইট এবং গেলুগড়ের 3টি স্থানে অভিযান চালিয়ে আটক করে পেনাং ইমিগ্রেশন এনফোর্সমেন্ট ডিভিশন। ইমিগ্রেশন বিভাগ জানায়, গোয়েন্দা তথ্য এবং স্থানীয়দের অভিযোগে আটকরা উৎপাদন খাতে শ্রমিক ভিসায় এসে অবৈধভাবে খুচরা দোকানের ব্যবসা করছিল। এনফোর্সমেন্ট ডিভিশনের অভিযানের সময় স্থানীয় কোনো মালিকের সম্পৃক্ততা পাওয়া যায়নি। আটক হওয়া 9 জনের বিষয়ে আরও অধিকতর তদন্তের জন্য স্থানীয় ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে। নিয়োগকর্তা এবং আবাসন মালিকদের বিষয়ে তদন্ত করা হবে এবং আইনের বিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে ইমিগ্রেশন বিভাগ। মালয়েশিয়ার সাবাহ রাজ্যের গভর্নর ডক্টর হাজি জুহার বিন দাতুক হাজি মহিরুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ শামীম আহসান। আজ শুক্রবার প্রাপ্ত এক বার্তায় বলা হয়, ইস্তানা সেরিকিনা বালুতে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনারকে উষ্ণ অভ্যর্থনা জানান গভর্নর। সম্প্রতি অনুষ্ঠিত বৈঠকে উভয়ই বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কে গভীর সন্তোষ প্রকাশ করেন। তারা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। পারস্পরিক লাভজনক কাজের জন্য গভর্নরের কার্যালয় এবং হাই কমিশনের মধ্যে শক্তিশালী সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করা হয় বৈঠকে। এ সময় তারা দুজন স্মারক বিনিময় করেন। বৈঠকে হাই কমিশনারের সঙ্গে ছিলেন শ্রম বিষয়ক কাউন্সিলর সৈয়দ শরীফুল ইসলাম, রাজনৈতিক কাউন্সিলর ফারহান আহমেদ চৌধুরী এবং বাণিজ্য বিষয়ক প্রথম সচিব প্রণব কুমার ঘোষ। মালয়েশিয়া নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাবাহ প্রদেশের অর্থমন্ত্রী দাতুশ্রী পাংলিমা মাসিদি মানজুনের সঙ্গেও বৈঠক করেন। সাবার উপ অর্থমন্ত্রীও বৈঠকে উপস্থিত ছিলেন। সাক্ষাৎকারে তারা দ্বিপক্ষীয় বিষয়, বিশেষ করে সাবা প্রবাসী বাংলাদেশিদের বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং তাদের কল্যাণে সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। হাইকমিশনার তাকে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য এবং অর্থমন্ত্রীর কার্যালয় হাইকমিশনের মধ্যে শক্তিশালী সহযোগিতা গড়ে তোলার উদ্যোগে সহায়তা করার জন্য অর্থমন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান।